আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই আজকে আমি একটি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চিকেন পাকোড়া। কারণ দেখা গেছে রোজার মধ্যে প্রত্যেকদিন পেঁয়াজ খেতে খেতে কিন্তু অনেকটা বোরিং, এটা কিন্তু আপনার অল্প সময়ের মধ্যেই খুব ভালো একটা রেসিপি, খেতে কিন্তু অনেক সুস্বাদু মজাদার। তাই এই জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মাংস। মাংসগুলো কিন্তু বেশি ছোট হবে না, ছোট মিডিয়াম করে নিতে হবে, ছোট ছোট স্লাইস করে। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। কারণ আমি এটাকে একটু, আপনার ইচ্ছা করলে মরিচের গুঁড়া কমিয়ে দিতে পারেন, হালকাও দিতে পারেন, আমি অল্পই দিয়েছি, আমার মেয়েরা খাবে এই জন্য। আর বাচ্চারা তো ঝাল পছন্দ করে না, আমার কাছে কিন্তু ঝাল অনেক পছন্দ। তো এই জন্য মশলা আমি মরিচের গুঁড়াটা দিয়ে ভালোভাবে এটাকে এখন মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে এখন আমি এটার মধ্যে অ্যাড করব এক কাপ পরিমাণ এই পেঁয়াজ কুচি। আমি আগে থেকে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম। আর দিয়েছি এক কাপ আপনার বেসন, এক কাপ দিয়েছি বেসন। আর হালকা অল্প পরিমাণ দিয়েছি আপনার ময়দা আর হালকা কর্নফ্লাওয়ার, আপনারা ইচ্ছা করলে চাউলের গুঁড়াও এটার মধ্যে ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, কারণ হলুদের গুঁড়াটা দিলে একটু কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ এক চা চামচের আপনার গরম মশলার গুঁড়া, এলাচের গুঁড়া, এই জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া অল্প অল্প সামান্য পরিমাণ। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন আমি অ্যাড দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া পাতা, আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচও দিতে পারবেন, আমার মেয়ে রোজা খাবে এই জন্য আমি কাঁচামরিচটা অ্যাড করে নিই, আপনারা কাঁচামরিচও অ্যাড করতে পারেন। তো এখন সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটা ডিম, ডিমটা দিয়ে দিলাম কারণ যখন মিক্স করবো যাতে করে সবগুলো ছাড়া ছাড়া না হয়ে যায়, একসাথে থাকে। তো ডিম, এই যে লবণ, এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব সুন্দরভাবে, যাতে করে প্রত্যেকটা মশলা আপনার মাংসের মধ্যে লাগে খুব ভালোভাবে। তো এই তো আমি এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এই যে আমার মিক্স করা হয়ে গেছে মাংসগুলো, এখন আমি এটাকে একটা প্যান আমি আগে থেকে চুলায় দিয়ে রেখেছিলাম গরম করার জন্য তেল দিয়ে। তা এখন আমি এইগুলো একটু একটু করে আমি একটা একটা, যাতে করে প্রত্যেকটা পাকোড়ার মধ্যে মাংস থাকে, শুধু মশলাগুলো না আসে, তো এইভাবে নিতে হবে। এই তো তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি মাংসগুলো, কারণ যেভাবে দিব যাতে করে প্রত্যেকটার মধ্যে মাংস থাকে, যাতে এতে কিন্তু আপনার সময় তেমন লাগছে না আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। এগুলো কিন্তু আপনি ইচ্ছে করলে রমজান ছাড়াও যে কোনো আপনি পোলাও বা যখন আপনি বিরিয়ানি রান্না করেন তখনও কিন্তু আপনি এভাবে ভেজে নিতে পারেন শিক্ষাভাবের মতো। সাথে আবার যদি দেন লেমন অ্যাড করেন তাহলে কিন্তু খেতে ফ্লেভারটা কিন্তু আরও সুস্বাদু মজাদার হবে। তাই আমাদের অল্প সময়ের মধ্যে বানানো রেসিপিটা কিন্তু খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়, তেমন সময় লাগে না, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর বাচ্চাদের তো চিকেন বললে কিন্তু না বললেই হয় না, কারণ বাচ্চাদের কিন্তু অনেক অনেক পছন্দ। তা আলহামদুলিল্লাহ, রমাদান সবার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমাদের সকলের আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, করোনা হইতে মুক্ত করে, আমাদেরও ভালো যাচ্ছে। তা আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না, ঘোলাটে ঘোলাটে, রাত্রে বৃষ্টি হয়েছে, এখন একটু রোদ উঠে আবার চলে যায়। তো এইভাবে আমি অল্প অল্প করে সবগুলো আমি প্যানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিব। আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, ফুল আঁচে দেওয়া যাবে না, কারণ ফুল আঁচে দিলে পুড়ে যেতে পারে। আর মাংসগুলো সিদ্ধ করার জন্য কিন্তু আপনাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। তাই আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন এই চিকেন পাকোড়া, এটা কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু। এবং আমার মেয়েরা আলিশা রোজায় বলেছে আম্মু অনেক টেস্ট হয়েছে, ওরা অনেক লাইক করেছে। তো এই যে আমি এক এক করে এগুলো উল্টিয়ে দিচ্ছি,
দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, হালকা লালচে লালচে কালার, খেতেও কিন্তু খুব ভালো। তা আমার কাছে কিন্তু খুব টেস্টি লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, হয়তো বা আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অল্পর মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, দেখতে কিন্তু হ্যাপি হ্যাপি লাগছে। তাই এগুলো আমি এখন আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব, সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পাকোড়াগুলো। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, কারণ আমার কাছে আমি যখন একটা নতুন কোনো রেসিপি বানাই আমার কাছে অনেক আনন্দ আর অনেক ভালো লাগে। কারণ আমি যখন বাসায় কোনো কিছু বানাই আমার কাছে অনেক আনন্দ সহকারে আমি এটা জিনিস বানাই যাতে করে ভালো লাগে। এই যে রেডি হয়ে গেছে আমার পাকোড়া, চিকেন পাকোড়া। তাই আমার আগের ভিডিওগুলো আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার নতুন ফ্রেন্ড আছেন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, এবং আপনারা অনেক অনেক ভালো থাকবেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।